शाने मोहम्माद एदेर फरमाइश एर नतून गजल तो बस कई जगह पढ़ा हुए से जे सब छेले आमाके दावत दीते गेछिल हुजूर गजलटा बोलबेन शाने मोहम्माद शाहे मदीना एलेन ए त्रिभुवने नबी कमली वाला शाने मोहम्माद शाहे मदीना एलेन ए त्रिभुवने नबी कमली वाला जोरे बोलुन सुभान अल्लाह आरो जोरी कलिमा निये गेलेन नबीजी इहुदीदेर कासे पाथर मेरे ताड़िए दिलो दयार नबी के कलिमा निये गेलेन नबीजी इहुदीदेर कासे पाथर मेरे ताड़िए दिलो दयार नबी के मदीनाय आशिया नबीजी मदीनाय आशिया नबीजी करिलेन उजाला तिनी तो मोहम्माद नबी कमली वाला शाने मोहम्माद शाहे मदीना एलेन ए त्रिभुवने नबी कमली वाला आरो जोरी बोलुन আর একটু জোরে ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন ইমানের সওদা নিয়ে মক্কা নগরে গেলেন মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন পাঠাইলেন নূর নবীকে পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা তিনি তো মুহাম্মাদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মাদ ও গো শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা নারী তাকবীর নারী তাকবীর নারী রিসালাত নারী বেলায়াত ইয়া ওলি আল্লাহ আমার তাকবীর আলাদা আজ তাকবীরের কথা বলো হাশরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে জোরে বলুন হাশরের ময়দানে কিয়ামতের দিনে
বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে সেই দিনেতে নবীজি হবেন সেই দিনেতে নবীজি হবেন উম্মতের ভেলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা আল্লাহুম মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবা আল্লাহকে পরিচয় জগতে আমাদের কাছে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, কথা বলেন না কেন? সর্বপ্রথম আল্লাহ তার পরিচয় নবীর কাছে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতে প্রেরণ করার পর ইতিপূর্বে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত নবী এসেছেন, সকলেই আল্লাহ পাকের কথা বলেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে এসেছেন, এসে জিব্রাইল আলাইহি সালাম আমার নবী পাকের কাছে ওহি এনেছেন। নবিয়ে দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় দিয়েছেন সাহাবাই কেরামদের মাঝে। বলুন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামগণ তাবিঈনদের মাঝে, তাবা তাবিঈনদের মাঝে, বাবা আস্তে আস্তে ইমামিনদের কাছে, ইমামিনরা ওলিয়িনদের কাছে, আর ওলিয়িনদের মাধ্যমে তামাম দুনিয়ার মাঝে আল্লাহর পরিচয় হয়েছে, ঠিক কি না? তা সিস্টেমটা কি? ইসলামটা আকাশ দিয়ে উড়ে আসেনি, নদীর পানি দিয়ে ভেসে আসেনি। আল্লাহর ওলি আল্লাহ যারা, তাদের মাধ্যমে সিনার ধন, মহাব্বতের মাল আস্তে আস্তে করে শিয়ার হয়েছে। শিয়ারিড বলুন আর ব্লুটুথ বলুন, শিয়ার হওয়া। আপনার যদি মোবাইলে শিয়ারিড থাকে, আমার যদি লেনদেন হয় দিলে শিয়ারিড হবে, ব্লুটুথ চালু থাকলে ব্লুটুথে যাবে। তা আমার আল্লাহর দেওয়া মাল ব্লুটুথ আকারে জগতের মানুষ ইসলামটা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার মোবাইল আছে কিন্তু ব্লুটুথ চালু নেই, শিয়ারিট চালু নেই, ও যতই শিয়ার করুক মাল যাবে না। কেন? ওর ব্লুটুথ বন্ধ, শিয়ারিট বন্ধ। কথা কি বোঝা যাচ্ছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবাই কেরাম নিয়েছেন, সাহাবাই কেরাম থেকে তাবিঈন নিয়েছেন, তাবা তাবিঈন নিয়েছেন, ইমামিন নিয়েছেন, ওলিয়াই কেরাম নিয়েছেন। আজ যারা আশিকে নবী, আশিকে আউলিয়া, তারাও সেই মাল পেয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে ওলি আল্লাহ, তারপরে রসুলুল্লাহ, তারপরে রব্বি আল্লাহ। শুধু আল্লাহ 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 যদি করি, আল্লাহ কোনো দল করে না, শুধু আল্লাহর দল জাহান্নামি দল, কিন্তু আল্লাহর সঙ্গে নবী ওলির দল জান্নাতি দল। খুব খেয়াল করবেন আমার কথাগুলো, কারণ অনেক বক্তার পেরেক বিষাক্ত পেরেকের মতো লাগে কথাগুলো, সাধারণের তো লাগেও বক্তাদের লাগে। কেন? পৃথিবীর জমিনে আমরা যদি নবী পেতে চাই তাহলে ওলি আল্লাহকে পেতে হবে, আর ওলি আল্লাহ যদি আমি না মানি নবী পেলাম না,
আর নবী যখন পাবো না তখন আল্লাহও, কথা বোঝা যাচ্ছে? নবীর মাধ্যমে আল্লাহ, এখন নারায় তাকবি নারায় তাকবি নারায় রেসালাত বলতে গেলে গাজালা করে মুখ বেঁকে যায়, বুঝতে ওর মনে হিংসা আছে। যেমন বেলায়াত বিহীন রেসালাত হয় না, তেমন রেসালাত বিহীন ওয়াহাদানিয়াত জানা যায় না। ওয়াহাদানিয়াত মানে একত্ববাদ। তাহলে আমি একত্ববাদকে জানবো রেসালাতের মাধ্যমে। রেসালাত মানেই নবী, আর বেলায়াত মানেই অলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেম যে ছেড়েছে সে সব হারিয়ে ফেলেছে, কথা বুঝতে পেরেছেন আব্বাজি? আমার তকবীর যদি দিতে হয় কমপক্ষে দুটো দিতে হবে, নবী এবং আল্লাহর, আল্লাহ এবং নবীর। যদি আরও ভালো হয় আপনি অলি আল্লাহর দেন, আলে পাকের দেন, সাহাবাই কেরামের দেন, নাকি? তকবীর দিতে গেলে শান বেশি বর্ণনা করতে গেলে যাদের মাধ্যমে পেয়েছি তাদের আগে করো, তাহলে অলি আল্লাহ। যদি মনে করি না আমি অলি আল্লাহ করবো না, আগে আল্লাহকে ডাকবো, আল্লাহ বলছে আগে আমারে ডাকিস না, আগে শয়তানকে রজিম বল। আপনি মনে করছেন আল্লাহকে বলবা, আল্লাহ রহমান তুমি রহিম, আল্লাহ বলছে আমাকে আগে রহমান রহিম বলো না, আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আগে শয়তানকে রজিম বলো, তারপর আমি আল্লাহকে রহমান রহিম বলো। কথা বোঝা যাচ্ছে না নাকি? আল্লাহ চায় আগে শয়তানকে ডাকো, শয়তান থেকে আমার কাছে পানহা চাও, তারপরে আমি আল্লাহকে ডাকো। শয়তানও চেয়েছে পৃথিবীর জমিনে, তার থেকে যদি আমরা দূরে থাকতে চাই, শয়তান চায় আপন বানাতে আর আমরা চাই তার থেকে দূরে থাকতে, ঠিক কি না? আগে সেই রহমান রহিমকে যদি আপনি ডাকেন অসুবিধে নেই, শয়তানকে রজিম বলে আপনি রহমান রহিম বললেন, আল্লাহ ডাকলেন, আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ খুশি হবে না? আল্লাহ তো খুশি হয় নবী খুশি হলে, সুবহানাল্লাহ। আর নবী খুশি হয় আল্লাহর অলি খুশি হলে, জোরে বলুন। খালি মুখে ভক্ত হলে হবে না, অন্তর থেকে হতে হবে। এটাই সিস্টেম। নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই রেসালাত ইয়া রাসূল আল্লাহ, কারণ আল্লাহ পাক শান মান দিয়েছেন নবীকে। এরপর নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, আল্লাহ শান মান দিয়েছেন ওলি আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনি বসিরহাটের তকবীর দেন, ফুরফুরার দেন, আজমিরের দেন, পাঞ্জাবের দেন, বগদাদের দেন, যে তকবীর পারেন দেন, কিন্তু সিস্টেম তিনটে হওয়া দরকার। আপনি মনে করছেন আমরা এখানে সব ফুরফুরা হুজুরের মুরিদ, তা তো নয়। কেউ খাজা পিয়ার ভক্ত, কেউ আপনার ওই হাওয়া হুজুরের ভক্ত, বিভিন্ন জায়গার ভক্ত। তাহলে আপনি যখন নারাই বেলায়াত বলবেন সমস্ত ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। নারাই বেলায়াত, বেলায়াত প্রাপ্ত যারা তারা উঁচু হোক, ইয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি আল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ, সব অলিকে ডাকা হয়ে গেল। দিলে দুটো কম করে, নারে তাকবীর নারে রেসালাত, তিন নাম্বার দিলে নারায় বেলায়াত, এরপর আপনি আপনান আপন আপন। শুধু আল্লাহর দল জাহান্নামি দল, কারণ আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে নবীকে আগে খুশি করো, জোরে বলুন। আর নবী বলেছেন আমাকে পেতে হলে আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে আগে খুশি করো, আরো জোরে বলো। আমার কথা কি বোঝা যাচ্ছে আব্বাজি? আমার সোনা মানিকেরা, ভারত আমরা ভারতবাসী জগতের বুকে কোরআন শরীফ পেয়েছি, কোরআন অবতীর্ণ হেজাজ শহরে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত দিয়েছেন 6666, আয়াতকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে বাবা। হুরুফে মুকাত্তাত, হুরুফে মুতাশাহাবি, হুরুফে মুহকামাত। বন্ধু আমার আয়াত তিন ভাগে বিভক্ত হয়েছে। ও আমার সোনা মানিকের, হুরুফে মুকাত্তাত গুলো আলিফ লাম মিম।
হুরুফে মুকাত্তাআত, এর মানে কেউ জানে না, যে বহন করে এনেছেন সেও জানে না। হাফেজকারী মাওলানা মুফতি মুহাদ্দিস ওলি আল্লাহ সাহাবি তাবেইন তো দূরের কথা, যে এনেছেন সেও জানেন না, কিন্তু যার প্রতি নাজিল হয়েছে তিনি জানেন, আল্লাহ জানেন। জোরে বলুন, হুরুফে মুতাশাহাবে। আব্বা আমার যেমন আয়াতগুলো পৃথিবীর জমিনে এসেছে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছে মানুষকে পথে চালানোর জন্য, সঠিক পথ পাবে তার জন্য। আব্বাজি আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে নাজিল করে দিয়েছে যেমন হুরুফে মুতাশাবে আয়াত, স্পষ্ট মানে এক, কিন্তু ইমানে যদি আপনি ধরেন ইমান থাকবে না। এই কোরআন শরীফ বুঝছেন, আমার কাছে একটু বোঝার চেষ্টা করুন। আব্বাজি আমার, সোনা মানিকের স্পষ্ট মানে আপনি মানলেও আপনার ইমান থাকবে না। যদি বলেন হুজুর কেমন, এ বাবাজি আমার, এরূপভাবে অনেক আয়াত আল্লাহ দিয়েছেন, একটি আয়াত বলে বোঝাই। কোরআন মাজিদ পারা নাম্বার 26, সুরাটির নাম সুরা আল ফাতহ, আয়াত নাম্বার 10, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত আছে, কথা বলেন না কেন? আল্লাহ হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, জানেন না আপনারা? এত 19 বছর ধরে জালসা শুনছেন, 18 বছর শুনিয়ে ফেলেছেন, আছে নাই? আজ শুনে যান, আল্লাহ হাত থেকে পবিত্র। যদি আপনি আল্লাহর হাত আছে বলেন আপনি বেঈমান, কারণ কোরআন বলছে ইয়াদুল্লাহি আল্লাহর হাত, স্পষ্ট কোরআনের মানে। এই আয়াতটা হলো হুরুফে মুতাশাবে, এই আয়াত দলিল হয় না, এর হিকমত আলাদা। যদি আপনি বলেন আল্লাহর হাত আছে, তাহলে শুনুন, আল্লাহ, আপনি কোরআনের মানে ইয়াদুল্লাহ আল্লাহর হাত, তার মানে আল্লাহর হাত আছে। আচ্ছা আপনি বলুন, আল্লাহর যখন হাত ধরব তখন এই হাত ফিট হতে গেলে তো বাহু লাগবে নাকি? কোথায় ফিট হবে? হাত মানে তো বাহু থাকবে না, এমনি কাটা হাত। হাত যখন ধরব তখন বাহু ধরতে হবে, আর বাহুটা ফিট হতে গেলে মনে করতে হবে তার সিনাও আছে, আর সিনা ধরতে গেলে মনে করতে হবে ট্যাঙও রয়েছে। একটা মূর্তি হয়ে গেল আল্লাহর হাত ধরতে গিয়ে। একে বলা হয় হুরুফে মুতাশাবে আয়াত। কোরআন বুঝুন, সবাই এসে স্টেজে কোরআন শরীফ বলছে, কিন্তু মানুষ দেখছি দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। যারা ওলি আল্লাহর দরবারে যেত আর যাচ্ছে না, যারা মিলাদ কিয়াম করতো আর করছে না, যারা ফরজ নামাজের পর দোয়া করতো আর করতেছ না, যারা নামাজে গিয়ে নাভির নিচে হাত বাদ্য আর বাদতেছে না, তারা ইউটিউবের মুফতি, ইউটিউবের মাওলানা। কদিন ধরে ইউটিউব ব্যবহার করেছে, মোবাইল ব্যবহার করে বলতো মুফতি হয়ে গেছে। হাদিসে আছে, কোরআনে আছে, বদমাইশ কথাকার। শোনেন, তাহলে আল্লাহ হাত, আমাদের ইমান কি? আল্লাহ হাত থেকে পবিত্র। সুবহানাল্লাহ, বলুন আল্লাহ। 18 বছর জালসা শুনেছেন, আজকে ভালো করে বুঝে যান, কিছু কথা নিয়ে যান, মাথায় রাখবেন, বেঈমান হবেন না, কারণ ইমানদারের জন্য জান্নাত। দুনিয়ার পৃথিবীর বহু নলেজ করে লাভ নেই, ভিতরের গোস্তকে পরিষ্কার করব, নিশ্চিত জান্নাতে যাব। বুঝে যান, আল্লাহ দেহ থেকে পবিত্র, এক কথায়। তাহলে বোঝা গেল হাত পা চোখ কান সব থেকে আল্লাহ পাক। জোরে বলুন, আল্লাহ পাকের দয়ায় মানুষ রুজি খায়, আল্লাহ নিজে খাওয়া থেকে পবিত্র। জোরে বলুন, আল্লাহর দয়ায় পৃথিবীর মানুষ ঘুমায়, আল্লাহ ঘুম থেকে পবিত্র। ভালো করে বুঝে যান, ইমান ঠিক করুন। আল্লাহর সঙ্গে কারো তুলনা করা যাবে না,
কিছু চিটিংবাজ মলবি এসে সমাজ রক্ষার্থে বলবে যে ভগবান সেই খোদা। আমি বলি না, ভগবান আর আল্লাহ আলাদা। পেটের দায়ে হিন্দুস্তানে বাঁচার জন্য বলছো? এলে হিন্দুস্তান কেন? তামাম পৃথিবী যিনি তৈরি করেছেন তিনি রব, তাকে গড বলা যায় না, ঈশ্বর বলা যায় না, ভগবান বলা যায় না। তার কারণ ভগবানের স্ত্রী লিঙ্গ ভগবতী, এজন্য আল্লাহর কোনো স্ত্রী নাই, তাই ভগবানের সঙ্গে আল্লাহকে তুলনা করা, জোরে বলুন। কোন মলবি যদি নিজের ওয়াজ করে বলে যায় বাবা সব ঠিক, যে ভগবান সেই খোদা, বুঝতে হবে আসল বেঈমানেই, বুঝে নেবেন। চলুন আমি মিলাই। দুই নাম্বার, আল্লাহকে গড বলা যাবে না, কারণ গডের স্ত্রীলিঙ্গ আছে গডিস্ট, ঈশ্বরেরও স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী। আমার আল্লাহ দেহ থেকে যেমন পবিত্র তেমন স্ত্রী থেকেও পবিত্র। আমরা জগতের বুকে জন্ম নিয়েছি, আল্লাহ জন্ম থেকে পবিত্র, আল্লাহ মা থেকে বাপ থেকে সন্তানাদি থেকে পবিত্র, আল্লাহ সমস্ত কিছু থেকে পবিত্র। তা আল্লাহ তিনি যার কোনো শরীক নেই, জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, রইল আমরা ভারতবাসী তাই আমরা বলছি, ভাই তোমরা বলছো ভগবান, ওটা তোমাদের কথা, আমাদের নয়, মুসলমানের নয়, ওদের জন্য ভগবান, ওদের জন্য গড, ওদের জন্য ঈশ্বর, আমাদের জন্য আল্লাহ। আমরা আল্লাহকে কখনো ভগবানের সঙ্গে তুলনা করি না। আর যদি আপনি ভগবান আর আল্লাহ এক করেছেন, বুঝতে হবে ওর যেমন বিশ্বাস এ মুসলমান তখন ওর মতোই ওর দলে হয়ে গেল। বোঝা যায়নি? এ বোঝা গেছে না? যায়নি? হ্যাঁ, আমরা ঝগড়া করব না ভাই, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে, তুমি ভগবান বলছো তুমি বলো, লাকুম দিনুকুম অলিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমাকে আমি ছোট করছি না। তোমার ধর্ম তুমি যেভাবে মানো তুমি সেভাবে মেনে চলো, আমার ধর্ম আমি যেভাবে মানি, তুমি আমার ধর্মে যেমন ঢুকতে চাও না আমি তোমার ধর্মে তেমন ঢুকতে চাই না, তুমি যেমন মুসলমান হতে চাও না আমি হিন্দু হতে চাই না। তবে যদি মনে করো হক আর বাতিল, তা তোমারা গীতা পড়ে দেখো, বাইবেল পড়ে দেখো, পুরাণ পড়ে দেখো, ত্রিপিটক পড়ে দেখো, জিন্দাবিস্তা পড়ে দেখো, পৃথিবীর জমিনে একমাত্র মহামানবের সাক্ষী যে দিয়েছেন, একমাত্র মহামানব বলে সমস্ত ধর্ম ধর্মগ্রন্থ যাকে আখ্যায়িত করেছে তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কি না? আসুন, যার সেই ধর্ম যার সেই কাছে, আজ থেকে বিশ্বাস রাখবেন আল্লাহ দেহ থেকে পাক, আল্লাহ জন্ম থেকে। আচ্ছা, আল্লাহকে ধরা যায়? কথা বলেন না কেন? ছোঁয়া যায়? আল্লাহকে কেউ দেখেছেন, ধরেছেন, ছুঁয়েছেন? তাহলে আল্লাহকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। তো যাকে ধরা যায় না, আপনি যদি আল্লাহকে ধরে দেখান, আপনাকে 5 লক্ষ টাকা আমি আমিনউদ্দিন পুরস্কার দেব। আল্লাহকে ধরে দেখান, আল্লাহকে ধরা যায় না বাবাজি, কিন্তু নবীকে ধরা যায়, কারণ নবী সৃষ্টি হয়েছেন আর আল্লাহ স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। স্রষ্টা আলাদা, সৃষ্টি আলাদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা বুঝতেছেন? তাহলে হুরুফে মোতা সাহাবে আয়াত, ইয়াদুল্লাহি আল্লাহর হাত, ফাউকাই দিহিম, এর জন্য এখানে মানে হবে আল্লাহ, ইয়াদুল্লাহি ফাউকা আইদিহিম, নবী গো আপনার হাতের উপরে আমার আল্লাহর কুদরতি হাত, অদৃশ্য হাত, দেখা যায় না তমন হাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো ঈমান পোক্তা করুন, আমরা মৌলভীর আওয়াজ করে বলি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তার মানে কি আল্লাহ জবান আছে?
ना कि आमिनुद्दीन बोलेछेन, आजिजुर रहमान बोलेछेन, इमाम साहेब बोलेछेन, गजल शिल्पी गजल करेछेन, ताहले ओदेरो जेमन जोबाने बोलेछे आल्लारो जोबान आछे ना, आल्लाह जोबान थेकेओ पवित्र। एखाने ईमान आमादेर एई, आमरा चलती भाषाय बोली आल्लाह पाक बोलेछेन, किन्तु आमादेर विश्वास आल्लाह कुदरती जोबाने बोलेछेन। जोरे बोलो, एर नाम ईमान। एर नाम कि? ईमान। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছেন। এখন আমি বলতেছি আমি কার? আল্লাহর। আচ্ছা আমি আমিনউদ্দিন কার? আপনারা কার? এ দুনিয়া জমিন কার? জোরে বলেন এক, সব সব কার? আমরা কার? আমরা আল্লাহর। তো তাহলে আল্লাহর যদি হই তাহলে আল্লাহর হুকুম পালন করব। কবরে যখন আমাকে দেবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রব কে? আমি উত্তর দিলাম রব্বি আল্লাহ। আর আল্লাহ বলছেন আমি আমিনউদ্দিন কে চিনি না, তাহলে কি হবে? ভাই তোমার আব্বার নাম কি? তো আমার আব্বার নাম আব্দুর রহমান। আব্দুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ছেলের নাম কি আমিনউদ্দিন? তা আব্দুর রহমান বলছে আমি আমিনউদ্দিন কে চিনি না। বুঝবেন ভালো করে কথা, মেধা ভালো করুন। আমি আপনাকে ওপরে এবং নিচে ভিতরে ঢুকানোর চেষ্টা করছি, মানে এখানে কলবে।